একটা কাজ করবেন, আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও আনছি যেটা একজন নাগরিক হিসাবে যারা মনে করেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আমার আপনার ট্যাক্সের টাকায় চলে, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে ঘোষ দুর্নীতি লুটপাট প্রতিনিয়ত চলে, ঘুষখোর দুর্নীতিবাজ লুটেরাদের জন্য আমরা আজকের এই ভিডিওটি উৎসর্গ করছি, যে হাতে নাতে ঘুষ নিয়ে ধরা খাইয়া সেই টাকা যখন মানে ভেজালে পড়ে গেছে কিভাবে, সে গাব্বার ছবির ভিতরে দেখছিলেন না যে চটাচট চটাচট ঘিলা পেটে ঢুকাই ফেলছে, বাট মানে পুলিশও কম যায় না, নার্স দিয়া তার পেটের ভেতর থেকে ঠাইনা টাইনা সেই গিলে ফেলে টাকা বের করেছে। ঘুষখোর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আপনাদের জন্য একটা নসিহতমূলক ভিডিও, খুবই সাবধান, কখন যে আপনিও ঠিক এই ধরনের ফাঁদে পড়েন সেই দিন আর বেশি দূরে না। বাংলাদেশ নামক রাষ্ট্রটা আসলে ইউরোপের থেকে অনেক আগায় যাবে যদি আমাদের দেশে এই সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা আছেন, আমাদের টাকায় যারা ভাত ঠাত খান মাশাল্লাহ, আপনারা যদি সৎ হন হালাল হন। ঘটনা হচ্ছে, বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল রাজস্ব বিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে, যারা ট্যাক্স টুক্স নেয় সম্ভবত, বা আই ডোন্ট নো, যাই হোক, সম্প্রতি একটি কাজের জন্য এক ব্যক্তির কাছে ঘুষ চেয়েছিলেন 5,000 টাকা। তবে ওই ব্যক্তি করছে কি, টাকা দেওয়ার আগে ওই পুলিশের কাছে একটু বইলা আসছে, বুঝছেন না, যে আমার কাছে এমনি এমনি ঘোষ চাইছে। তো পুলিশ আর সেই ব্যক্তি মিল্লা প্ল্যান করছে যে ঠিক আছে, আপনি টাকাটা দিবেন, আমরা হাতে নাতে ধরবো। যেই প্ল্যান সেই কাজ, ঘোষ নেওয়ার সময় হাতে নাতেই ধরা পড়েছে সেই কর্মকর্তা, আর ঘোষের টাকা যখন বুঝছে পুলিশ, চটাচট করে নোট খাইয়া লাইছে, রে ভাই মানুষ না কি কি আসলে। হ্যাঁ, এরপরে আপনার পরবর্তী সময় ডাক্তার ডাইকাইন না এই টাকা বের করানো হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনাটা বাংলাদেশের না, ভারতের, কিন্তু আমাদের দেশে এই ঘটনা ইনশাল্লাহ ঘটবে। আমাদের দুদক যেভাবে কাজ করে বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদি আরেকটু সচেতন হয়, আমরা আশা করি এরকম সিসকে ঘুষকুর টুসকুর যা আছে বেজালে পড়বে। ঘটনা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে মধ্যপ্রদেশের কাটনিতে ঘুষ নেওয়ার সময় জবলপুর লোকায়ুক্তের স্পেশাল পুলিশ আপনার SPE এই দলটার হাতেই ধরা পড়েছেন রাজস্ব বিভাগের পাটুয়ারি গজেন্দ্র সিং। ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে ঘুষ হিসাবে নেওয়া টাকাগুলোকে নগদেই গিলা ফেলছিল। মধ্যপ্রদেশের কাটনি জেলায় কর্মরত এই পাটুয়ারি নোট চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। জানা গেছে একটি জমির মামলায় চন্দন সিং লোধি নামক এক ব্যক্তির কাছ থেকে 5,000 রুপি ঘুষ নিয়েছিলেন গজেন্দ্র। লোধি তখন বিষয়টি লোকাযুক্ত জবলপুরের কাছে অভিযোগ করেন, মানে SPE-র কাছে। পরে আপনার একটি দল যখন বিলহারিতে পৌঁছায় এবং পাটুয়ারিকে গজেন্দ্র সিংকে তার ব্যক্তিগত অফিস থেকে 4,500 রুপি ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করে, গ্রেফতারের সঙ্গে সঙ্গে গজেন্দ্র অনুরোধগুলা গিলা ফলে। এরপরে তাকে জেলা হাসপাতালে নিয়ে অনেক চেষ্টার পর তার মুখের ভেতর থেকে ঘুষ হিসাবে নেওয়া নোটগুলোকে বের করা হয়েছে। SPE পুলিশ সুপার বলছেন, বরখেদা গ্রামের এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গজেন্দ্র সিং ঘোষ চাচ্ছেন, সেই টাকা নেওয়ার সময় পাটুয়ারি SPE আপনার দলকে দেখেন এবং নোটগুলো গিলে ফেলেন, তাকে হাসপাতালে নেওয়া যাওয়া হয় এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তো আমরা চাই এরকম SPE SPB নামক বাংলাদেশে এরকম একটা পুলিশ বাহিনী তৈরি করা হোক, যেখানে গিয়া মানুষ অভিযোগ করতে পারবে। এমনি ঘোষের অনেক অভিযোগ হয়, বা ছোটোখাটো অভিযোগে আবার দেখা গেছে সরিষার মধ্যেও মাঝে মাঝে ভূত দেখা দেয়। কী চা কী মনে করেন যে বাংলাদেশে এরকম একটা দল দরকার আছে কি নাই, বিষয়টা কেমন হবে? ধরেন কোনো ব্যক্তি 1,00,000 টাকা ঘোষ খাইছে, ওই যে গাব্বার সিং ছবিটা দেখছিলেন নি ভারতের অক্ষয় কুমারের, হ্যাঁ, যে 6,00,000 টাকা ঘোষ খাইছে, 5,00,000 টাকা ইন্না দিয়া বলে ওইগুলো চাবাইয়া চাবাইয়া খাইবি, খাইতে হবে, কারণ এই টাকাটা তুই খাইছস, আবার গিল্লা খা। এরকম যদি 2 সেক্টরে রাষ্ট্রীয় টেলিভিশনে না খাওয়ানো হয়, এরপরে দেখবেন এই দেশের চেহারা বদলাই যাবে। এই দেশে একটা রোড করলে 100 বছর হাত দেওয়া লাগবে না, কারণ বাংলাদেশের অনেক জায়গায় এখনও ব্রিটিশদের তৈরি করা এরশাদের আমলের জিনিস আছে, কিন্তু 6 মাস আগে করছে, 1 বছর আগে করছে জিনিসই এখন নষ্ট হয়ে যায়, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে পবিত্র আমানত থাকে, দায়িত্ব থাকে, এগুলো অবহেলা, ঘোষের টাকাতে এগুলো পার হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশের অবস্থা এটা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।